মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যাবত দেখছিলেন V27 হান্টার মেশিন বা সরিষার তেল তৈরি করা মেশিন। আমি কিন্তু আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করছিলাম ইনশাআল্লাহ। তো এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে কী পরিমাণ সরিষা থেকে কী পরিমাণ তেল উৎপাদন হচ্ছে এবং কী স্পিডে তেল বাইর হচ্ছে। আমি যদি আপনাদের সহজ ভাষায় বলার চেষ্টা করি, আঁকের রসের মতন কিন্তু তেল বাইর হচ্ছে, একদম অবিশ্বাস্য হলেও সত্য। আপনারা যেটা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে নতুন সাজে নতুন আঙ্গিকে স্টিল বডি হান্টার মেশিন তৈরি করা হয়েছে। এটা হচ্ছে V27 মডেল নাম্বার কেন দেওয়া হলো এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, এই মেশিনটি ব্যবহার করতে কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর কিংবা ডিজেল ইঞ্জিন দিয়ে ব্যবহার করতে পারবেন কিনা ইত্যাদি বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, চ্যানেলের সাথে থাকবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আরও বিস্তারিত দেখার জন্য bkinnovationbd আমাদের ফেসবুক পেজ আছে, পেজ ফলো করবেন, তাহলে বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, দেখতে পারবেন। ইতিপূর্বে আমরা যে মেশিনগুলো দিচ্ছি মার্কেটে, আপনারা দেখছেন আমাদের অনেকগুলো সরিষা তেলের আইটেমের বিভিন্ন ক্যাটাগরির মেশিন আছে। তো এটা হচ্ছে বিগ সাইজ হান্ডার মেশিন। এটার 27 নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই মডেল নাম্বার উদ্দেশ্য হচ্ছে V27 এর ফুলফিল ম্যানিং হচ্ছে, এখানে অনেকে 20 ছুরি বা 24 ছুরি বলে ইতিপূর্বে মানুষ জানতো বা বুঝতো। বর্তমানে এই মেশিনটি 27টা ছুরি দিয়ে 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি সেল দিয়ে এই মেশিনটি তৈরি করা হয়েছে। হেভি ক্যাপাসিটি সম্পূর্ণ একটি মেশিন বা হেভি লোড সম্পূর্ণ একটি মেশিন। এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় 60 থেকে 70 কেজি সরিষা আপনি মাড়াই করে নিতে পারবেন, নিমিশেই সরিষা থেকে তেল বাইর হয়ে আসবে, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দেবে না। ইতিপূর্বে অনেক মেশিনে দেখছেন গুতাগুতি পারাপাড়ি করা লাগে, এই মেশিনে কোনো প্রকার গুতাগুতি পারাপাড়ি করা লাগবে না। উপরের যে হপাটা দেওয়া আছে, হপাটা কিন্তু হেভি এবং অত্যাধুনিক কায়দায় তৈরি করা হয়েছে। আপনি খোলগুলো উঠাই দিলে কিন্তু মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়ো হয়েই আবার মেশিনের ভিতরে ঢুকে যাবে। তো এইভাবেই কিন্তু এই মেশিনটি চলমান থাকবে। তো এই মেশিনের যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু জাহাজের স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, এখানে কোনো জিনিস ঢালাই ব্যবহার করা নাই, যার কারণে এই মেশিনটি লং লাস্টিং করবে। এবং এই মেশিনের বাজার মূল্য হচ্ছে 1,10,000 টাকা উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস। মেশিনটি যদি আপনারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। এই মেশিনের ফ্যাসিলিটি হচ্ছে আপনি চাইলে খোল চিকন বা মোটা আপনার ইচ্ছাধীন করতে পারবেন। আপনি যদি মনে করেন মেশিন রানিং থাকা অবস্থায় প্রেশার কমাবেন বা বাড়াবেন, খোল চিকন করবেন বা মোটা করবেন, সেটা কিন্তু এই মেশিনের জন্য সম্ভব। কারণ মেশিন সুইচ অফ না করে রানিং থাকা অবস্থায় আপনি মোটর অফ না করে মেশিনের প্রেশার কমানো বাড়ানো করানোর ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা দিয়েই এই মেশিনটি সৃষ্টি করা হয়েছে। তো এই মেশিনটি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন। সরাসরি দেখার জন্য আমাদের অফিস সময়ে আসতে পারবেন, বুধবার ব্যতীত যে কোনো দিন আসতে পারবেন, সরাসরি এসে দেখে বুঝে ক্রয় করে নেওয়ার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে। এই মেশিনটির চলার ক্যাপাসিটি হচ্ছে 10 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর কিংবা 15 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর। যদি কিনা আপনার এর চেয়ে বড় মেশিন থাকে বা মোটর থাকে, সেখানে আপনি লাইন শ্যাফ্ট দিয়ে চালাতে পারবেন। আপনি চাইলে ডিজেল ইঞ্জিন দিয়ে 20 হর্স পাওয়ার একটি ডিজেল ইঞ্জিন দিয়ে বা 25 হর্স পাওয়ার একটি ডিজেল ইঞ্জিন দিয়েও কিন্তু এই মেশিনটি সরাসরি ব্যবহার করতে পারবেন। আপনারা যদি মনে করেন ভ্রাম্যমান গাড়ির আদলে সৃষ্টি করে নেবেন এই মেশিনটি, তাও কিন্তু পসিবল, আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন, সরিষার তেল গ্রহণ করবেন। আল্লাহ হাফেজ।